নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। তো পুজোতে যেরকম প্রত্যেক বছর ফ্যামিলি নিয়ে মানে দুই বাড়ির পরিবার নিয়ে একবারে বেরানো হয়, এবার সেটা হয়নি। প্রথমত ঘুরতে যাওয়া, সেকেন্ড তো বলেই দিয়েছি মানে ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, মানে শরীর সবারই খারাপ ছিল। তো যাই হোক, এটা হচ্ছে পুজো পুরো কেটে গেছে। বিজয়াতে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম মা বাপিকে নিয়ে, মানে পুজোতে মা বাবাকে নিয়ে বেরালো, মা বাপিকে নিয়ে একদিনও বেরানো হয়নি। তো মা বাপি মানবকে নিয়ে চলে গেছিলাম বিজয়ার খাওয়া দাওয়া করতে। তো গেছিলাম আমাদের শ্যামনগরে, অবশ্যই পাঁচপুরনে, যেখানে খুব বাঙালিয়ানা খাবার দাবার পাওয়া যায়। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো এখানে আমরা সবাই বসে পড়েছি, ফার্স্টেই কিন্তু পাতে নিয়ে নিয়েছি বাসমতি চালের রাইস। এখানে আছে মটরশুঁটি দিয়ে ডাল, আর ছিল বেগুনি। বেগুনিটা কিন্তু বেশ জম্পেস ছিল, আমরা কিন্তু সবাই হেভি খুশি হয়েছি বেগুনিটা খেয়ে। যেরকম মানে হয় না ক্রাঞ্চি, এত সুন্দর লাগছে, মানে আর এক প্লেট হলো বেগুনিটা মন্দ হতো না। তো এখানে বাপি এই যে দেখো লাইক দেখাচ্ছে, মাও এখানে হাসছে, তার পাশে আছে বুবুন, আমি, আর এই পাশে ছিল সম্রাট, আর ছিল মানব, আর এখানে মাছ ছিল সবার পছন্দ মতন। বুবুনের অবশ্যই চিংড়ি, তাই বুবুনের জন্য নেওয়া হয়েছিল চিংড়ির মালাইকারি। এক এক করে খাবার আসছে। আর এখানে যে মিষ্টিটা দেখেছো, এটা যেহেতু বিজয় দশমীতে গেছিলাম, তো পাঁচপুরনে সবাইকে সেদিন বিজয় দশমীর স্পেশাল কিন্তু খাওয়াচ্ছিল মিষ্টি। আর এখানে মা বাপির জন্য নিয়ে নিয়েছিলাম ইলিশ, মানে সর্ষে ইলিশ। বাপি এই যে দেখো সুন্দর মাকে পরিবেশন করছে, মাছটা তুলতে গিয়ে ভেঙে ফেলেছে, এই জন্য আমরা খুব হাসছিলাম। মাও এখানে হাসাহাসি করছিল, যদিও সেই সিনটা মানে ভয়েস ওভার দিচ্ছে, ওই জন্য ওইভাবে বুঝতে পারছো না। তো ওখানে আর এখানে এসেছিল কাতলা, আর আমার আর বুবুনের জন্য ছিল চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমরা চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাচ্ছিলাম, বেশ দুর্দান্ত হয়েছিল। আর বুবুন দেখো মাছ পেয়েছে, ও ওতেই খুশি। আর এখানে একটু করে এক কামড় লঙ্কা নিয়ে নিলাম, কারণ হচ্ছে মালাইকারিটা হয় না একটু মিষ্টি মিষ্টি। তো এখানে আমরা সবাই একদম মনোযোগ সহকারে খাচ্ছি। আর এখানে তিনটে মানে প্লেটে তিনটে এসেছিলো, বুবুনের দুটো, আমার একটা মালাইকারি। আর এখানে চলে এসেছে মাটন, মানব ওখানে কোনো রকম মাছ খাবে না বলে দিয়েছে, তো এই জন্য ওকে ডাইরেক্ট ডালের পরে দিয়ে দেওয়া হচ্ছে মাটন। আর এটা ছিল মাটন কষা, মাটন কষাটা আমি পরে টেস্টে আসছি, কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখানে এই যে দেখো যে যার মতন তুলে নিচ্ছে, তো মানব এখানে মাটন নিয়ে নিচ্ছে, সবার জন্য দু পিস করেছিল। তো মানবে যে নিয়ে নিল, কালারটা দেখেছো, কালার দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে খাওয়া দাওয়া কিন্তু মানে কিরকম হবে। তো এখানে কালার দেখে বোঝাই যাচ্ছে মাটনটা একদম জমে যাবে। আর এখানে সম্রাটের জন্য ছিল কাতলা, ও কাতলা মাছ খেতে খুব ভালোবাসে, এই জন্য পেটি দেখে একটা কাতলা কালিয়া নিয়ে নিয়েছিল। তো মানব একাই মাংস দিয়ে খাচ্ছিল, তখনও আমাদের পাতে সবাই মাছ খাচ্ছি, মানে মা বাপির তো একটু বেশি সময় লাগছিল যেহেতু সর্ষে ইলিশ। আর আমি এখানে একটু গ্রেভিটা নিয়ে নিলাম কাতলা মাছের, দেখলাম গ্রেভিটা খেলে বোঝা যায়, গ্রেভিটা কিন্তু সুন্দর হয়েছিল খেতে, মানে টেস্টি টেস্টি সব খাবার দাবার। আর মাছে ভাতে বাঙালি একটু মাছের ছোঁয়া না থাকলে হয়। পিছনটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে না পুজোর জন্য। এবার আমরা নিয়ে নিয়েছি মাটন। তো এখানে আমি মাটন বললাম না, মাটন অল্পই খাবো, কারণ পরপর খাওয়া হয়েছে, মানে ঘুরতে গেছি তারপরে এসে খাওয়া দাওয়া তো চলছে, সব তো ওরকম ভিডিওর আকারে প্রকাশ পায় না, যদিও পাহাড়ের ভিডিওগুলো আসবে, এডিট করতে একটু সময় লাগছে। তো ওই জন্য আমি এক পিস নিয়েছি। এখানে দেখো বাপি নিজে নিজেই নিয়ে নিচ্ছে, তার সাথে সাথে কিন্তু মাকেও তুলে দিয়েছে। আর এখানে বুবুনের প্রত্যেকবারের একই ঢং, মানে ও কিছুটা হাত দিয়ে খাওয়ার পর ও দিদুন যেই পাশে থাকে ওর আর মানে অর্ধেক খেয়ে আর খেতে ইচ্ছা করে না, ও দ্বিগুণ খাইয়ে দিতেই হবে। তো বাপি এখানে লাইক দেখিয়ে যাচ্ছে, মানে প্রত্যেক কটা খাবার সত্যি খুব টেস্টি হয়েছিল। মা ওখানে নাতিকে খাওয়াচ্ছে, মা নিজেও খাচ্ছে, আবার বুবুন কিন্তু মাঝে মাঝে নিজেও আবার একটু একটু ঢং করে মুখে দিচ্ছে। তো যাই হোক, মাটন মাছ ডাল দিয়ে তো খেয়ে নিলাম ভরপেট। আর এবার হচ্ছে বললাম যেটা পাঁচফোড়ন স্পেশাল মিষ্টি, সেদিনকে সবাইকেই মিষ্টি খাওয়াচ্ছিল, পার্সোনালি আমাদের না, যেহেতু বিজয়া ছিল বলে। তো সবাই এই যে শেষ পাতে কিন্তু একটা একটা করে গোলাপজামুন খেয়ে নিলাম। তো ফ্যামিলির সাথে কিন্তু সময় কাটাতে খুবই ভালো লাগে, ওই জন্য আমরা ঠিক করেছি পরের বার দিয়ে পুজোয় আর কোথাও যাবে না, ফ্যামিলি কিন্তু পুজোর সময় বড় জরুরি, মানে সময় কাটানোর জন্য, ঠাকুর দেখার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।